আজ ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডে দক্ষিণে বৌদ্ধ মন্দির বালুর মাঠ এলাকায় আছেন সহকর্মী রাজীব ঘোষ এবং ঢাকা উত্তরের মিরপুর এগারোতে আছেন সহকর্মী ঝুমির রহমান প্রথমেই আমরা চলে যেতে চাই রাজীব ঘোষের কাছে ইলেকশন এক্সপ্রেসের এই দক্ষিণের পাঁচ নম্বর ওয়ার্ড ঘুরে যেটা দেখা গেছে যে রাস্তাঘাটের সরু যে সমস্যাটি জনগণ দীর্ঘদিন যাবতই এই সমস্যার মুখোমুখি হচ্ছে এখানকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি এবার যারা নির্বাচিত হয়ে আসবেন যারা এই আসুক তাদের কাছে প্রত্যাশা থাকবে সড়কের যে সরু সড়ক তারপর হচ্ছে খানাখন্দে ভরা সেইগুলি সমাধান হবে আমাদের সাথে কথা বলার জন্য দুজনই আছেন একজন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান কাউন্সিলর তিনি এবং আরেকজন বিএনপি সমর্থিত প্রার্থী আমরা প্রথমেই বিএনপির প্রার্থীর কাছে জানতে চাবো যে যদি একটু বলেন যে যদি নির্বাচিত হয়ে আসতে পারেন যদি নির্বাচন আপনি সাধারণ জনগণের আপনার এই এলাকার জনগণের জন্য প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থাকবে রহমান আমার এলাকার জনগণের জন্য আমার প্রথম প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থাকবে সন্ত্রাস চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত একটা ওয়ার্ড করা এবং আমাদের এই এলাকা যত রাস্তাঘাট ড্রেনেজ অন্যান্য যেসব সমস্যাগুলি আছে এগুলো আমি সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আমরা বর্তমান কাউন্সিলর তিনি গতবারের নির্বাচনে তিনি জয়লাভ করেছেন আশ্রপ ফরিদ সাহেব আমরা আপনার কাছে জানতে চাই যে এতদিনের আপনি দায়িত্বে আছেন আপনার কাছে কি মনে হয় যে কি কাজটা বাকি আছে এখন পর্যন্ত করা করতে পারেননি আপনার জনগণের জন্য মিসমিল্লাহ রহমান রায়ম ধন্যবাদ ডিবিসি মিডিয়াকে আমি আমার বক্তব্যের প্রথমে আমার জাতির জনকে স্মরণ করে এবং আমার নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছে এই জন্য ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই গত টার্মে আমাকে মনোনয়ন দিয়েছেন আমি মনোনীত হয়ে এই এলাকার জনগণের সেবা করেছি আমার সেবা করতে যে যে সমস্ত কাজগুলি বাকি আছে। আগামী দিনে আমি পুনর্বার নির্বাচিত হতে পারলে এই এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করব যেমন এই এলাকার মাদক চাঁদা সন্ত্রাস অনেকটা নেই বললেই চলে আগামীতে যতটুকু আসে ততটুকু আমরা নির্মূল করার চেষ্টা করব। এবং রাস্তাঘাট যতটুকু আমরা আমাদের মেয়রের মাধ্যমে আমাদের জাতীয় সংসদের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যা বাকি আছে আগামী দিনে আমি জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমরা সেই কাজটি করব। বিশেষ করে আমাদের এলাকা একটি খেলার মাঠ একটি কবরস্থান এবং একটি কমিউনিটি সেন্টার এবং আমাদের একটি শিশু পার্কের বিশেষ প্রয়োজন আমরা এই কাজটি করার জন্য জায়গা বরাদ্দ চেয়েছি আমাদের জায়গা আছে আমরা আগামী দিনে জায়গাটি বরাদ্দ পেলেই ইনশাল্লাহ আমাদের সরকার এবং আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের মাধ্যমে আমরা এই কাজটি করতে সক্ষম হব আপনার কাছে একটা ছোট্ট করে জানতে চাই একবারে অল্প করে যদি বলেন যে চলতি পথে আমরা দেখেছি অনেকগুলো কাজ দীর্ঘদিন যাবৎ পড়ে আছে বর্ষার আগে শুরু হয়েছিল শীতকালও প্রায় শেষের পর্যায়ে এখন পর্যন্ত সড়কের কাজগুলো শেষ হয়নি এটা সম্পর্কে যদি একটু বলবেন আমাদের এলাকার সড়কের কাজ শুধুমাত্র দু একটি জায়গায় বাকি আছে আর সমস্ত সড়কের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে শুধু বাকি আছে আমাদের হক সোসাইটির মাঝখানে যে রাস্তাটি আছে এই রাস্তাটি আমাদের শুধু বাকি আছে আর যতগুলি কাজ আমরা হাতে নিয়েছি সবগুলি কাজই ইনশাল্লাহ আমরা শেষ করতে পেরেছি আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ পাঁচের পাঁচ আসনের মানে এই ওয়ার্ডের যারা মনোনীত হয়েছেন দুই দলের পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি আমরা শুনলাম তার এই এলাকার ভোটারদের জন্য তাদের প্রতিশ্রুতি আমরা এখন যাব উত্তরের পাঁচ নয়ার্ডে সেখানে আমাদের আরেক সহকর্মী জমির রহমান অপেক্ষা করছেন যেই পাঁচ আছে সেটি কিন্তু ঢাকা মিরপুর এগারো নম্বরের এ ব্লক বি ব্লক ডি ব্লক ই ব্লক এবং সাংবাদিক প্লট এবং পলাশবাড়ি সহ বেরিবাদ সহ কয়েকটি এলাকা জুড়ে এই ওয়ার্ডটি জড়িত আমরা সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে ঘোরার চেষ্টা করেছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেস নিয়ে এবং চেষ্টা করেছি তাদের সমস্যাগুলো যে সেই এলাকাবাসীর সমস্যাগুলোর কথা জানতে আমি ওয়ার্ড নাম্বার পাঁচে গিয়ে যেই এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি যে এই ওয়ার্ড পাঁচে এই কাউন্সিলর ছিলেন তিনি কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রৌফ নানু তিনি কিন্তু কাউন্সিলর ছিলেন এবং এবারও তিনি কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ থেকে এবং এলাকাবাসী কিন্তু বলেছেন যে মূল সড়কের যেই রাস্তাগুলো সেগুলো কিন্তু তাদের ভালোই উন্নয়ন হয়েছে বলে তারা জানিয়েছেন কিন্তু সেই সাথে তারা জানিয়েছেন যে তাদের খেলার মাঠের সংকট রয়েছে এবং সেই সাথে যে কাঁচা বাজার আছে তার সামনের রাস্তাগুলো কিন্তু একেবারেই ভাঙাচোরা এবং সেটির উন্নতি হচ্ছে না এই কয়েকটি সমস্যা তারা জানিয়েছেন তারপরেও আমরা এখন একটু জানতে চাইবো যে একজন ভোটার রয়েছেন সেখানকার আমি জানতে চাইবো যে নতুন যে কাউন্সিলর হবেন তার কাছে আপনারা কি চাইছেন কি ধরনের দাবি কি সমস্যা রয়েছে আমরা চাচ্ছি যে আস্তমার ওয়ার্ডে যে সমস্ত রাস্তাঘাট এখন উন্নয়ন হয় না এগুলি অতি দ্রুত এগুলি উন্নয়ন করা সংস্কার করা এবং ড্রেনেজ ব্যবস্থাগুলো সংস্কার করা বৃষ্টি আসলে রাস্তাঘাট তলায় যায় বস্তি বাড়িগুলো তলায় যায় রাস্তার মধ্যে কমর পানি জমে যায় ড্রেনের সংস্কার করলে পানিগুলো দ্রুত চলে যাবে জনগণ রাস্তাঘাটে চলাফেরা সুযোগ সুবিধা পাবে আর এগারো নম্বর কাঁচা বাজারের যে মূল সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন সে মানুষ চলাচল এত বড় একটা বাজার এত লোকের আনাগোনা এই রাস্তা দিয়ে সেখানে একটা মানুষ সাধারণভাবে চলাফেরা করতে পারে না এই রাস্তাটা অতি দ্রুত গতিতে সংস্কার করা প্রয়োজন মনে করি এবং আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আশা করবো এই রাস্তাঘাটগুলো খুব গতিতে সংস্কার করা এবং আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড একটা কমিউনিটি সেন্টার নেয় কমিউনিটি সেন্টারটা করা এবং বস্তিবাসী যারা আছে তাদের পানির ওয়াশার পানির অভাব এই ওয়াশার পানির ব্যবস্থাগুলি করা ধন্যবাদ আপনাকে আমরা এখন একটু কথা বলে নেব যে এই ওয়ার্ডে বিএনপির থেকে যিনি মনোনয়ন পেয়েছেন কাউন্সিলর পদে আনোয়ার হোসেন আমি তার কাছে একটু জেনে নেব যে জনাব আনোয়ার হোসেন আপনি একটু বলবেন যে কাউন্সিলর পদে আপনি এবার কিন্তু নির্বাচন করছেন আপনি জনগণের প্রতি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এলাকার কি কি উন্নয়ন করছেন আমি প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি আমার দলের হাইকমান্ড যারা আমাকে মনোনীত করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই পাঁচ নম্বর ওয়ার্ডের একবার জন্ম হয়েছে আমার এখানে জন্ম থেকে এ পর্যন্ত পাঁচ নম্বর ওয়ার্ডের উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত রয়েছি তবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে এই ওয়ার্ডের প্রধান যে সমস্যা রাস্তাঘাটের একেবারে প্রধান যে এগারো নম্বর থেকে বাউনিয়াবাদমুখী যে প্রধান সড়ক সেই সড়কটি এখনও রিক্সা সোজাসুজি যেতে পারে না প্রায় এক কিলোমিটার ঘুরে যেতে হয় এই যে প্রধান সড়ক কয়েকদিন পর ঠিক করে তিন মাস পর নষ্ট হয়ে যায় এই যে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিগুলো রুদ্ধ করে এই রাস্তাটা জনগণের জন্য মুক্ত করে দেওয়া হবে পাশাপাশি এই এলাকায় একটি কমিউনিটি সেন্টার নাই দীর্ঘদিনের এই এই এলাকার মানুষের দাবি সেই দাবিটা অবশ্যই অবশ্যই আমি নির্বাচিত হলে একটা সুন্দর একটি জায়গায় কমিউনিটি সেন্টার করে এলাকার মানুষের সুবিধা দিব পাশাপাশি এই এলাকার বড়ো একটা সমস্যা হচ্ছে মাদক এবং নিরাপত্তার সমস্যা এই মাদক এবং নিরাপত্তার সমস্যা সমাধানের জন্য এই এলাকার প্রতিটা জায়গায় আমি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একটা ফান্ড ক্রিয়েট করে সবাইকে নিয়ে সিটি কর্পোরেশনের বাইরেও বিভিন্ন উদ্যোক্তাদের সাথে নিয়ে আমি চেষ্টা করব। টোটাল এলাকাটা একটা ফ্রি ওয়াইফাই জোনের আওতায় এনে সিসি ক্যামেরা ফুটেজ স্থাপন করে নিরাপত্তা এবং মাদক যে বিশাল সমস্যা রয়েছে এই সমস্যা থেকে ইনশাল্লাহ এই এলাকাবাসীকে আমি মুক্ত করব মাদক মুক্ত এলাকা করার প্রতিশ্রুতি দিচ্ছেন সেই সাথে এই এলাকাটি আমি যেই ঘুরলাম এলাকাটিতে আপনাদের এলাকার কিন্তু রাস্তাঘাটের কিছু উন্নয়ন হয়েছে তো আপনি কি এই ক্ষেত্রে আশাবাদী যে বর্তমান যে কাউন্সিলর ছিলেন এর আগে পাঁচ বছর যিনি কাজ করেছেন তিনি কিন্তু বেশ কিছু রাস্তাঘাটের উন্নয়ন কাজ করেছে তো আপনি কতটুকু আশাবাদী যে জনগণ আসলে আপনাকে নির্বাচিত করবে জনগণ আমাকে আমি শতভাগ আশাবাদী যে জনগণ আমাকে নির্বাচিত করবে কারণ আমি কিছুক্ষণ আগে বলেছি যে রাস্তাঘাটের উন্নয়ন কর্মকাণ্ড কয়েকদিন পর হয় বাট সেই উন্নয়নটা এতটাই হচ্ছে অনুন্নত উন্নয়ন যেটা হচ্ছে যে এক মাস বৃষ্টি দুই তিন দিন বৃষ্টি হলেই সেই রাস্তাঘাট ভেঙে যায় তো এটা একটা মানে চিরস্থায়ী কাজ না একটা স্টেবল কাজ না তো আমরা চাই যে উন্নয়নটা হোক সেই উন্নয়নটা হতে হবে যে দীর্ঘমেয়াদী এবং সুষ্ঠভাবে উন্নয়ন হোক উনি উনি যেটা কাজকর্ম করেছেন আমি এজন্য ওনাকে সাধুবাদ জানাই বা যেটা উনি করতে পারেন নাই যে একটা একটা সেটেল ইস্যু সেটা আমি ইনশাল্লাহ করি আনার হোসেন আপনাকে ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা এতক্ষণ কথা বলেছিলাম ওয়ার্ড নাম্বার পাঁচ নিয়ে ঢাকা উত্তরের এবং পরবর্তী আয়োজনে আমরা ওয়ার্ড নাম্বার ছয় নিয়ে কথা বলবো সঙ্গেই থাকুন